それと名前がない。みんなが手伝うと、いいことがない。いいことがない。そこから、あんたが食べてくれて。そのようなことがない。だから、あんたが言うと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 、あんたが言私たちは、যাদের কাজকর্ম আমরা শুনি কিংবা আমাদের কাছে আসে কিন্তু শিক্ষা পর্যবেক্ষণ এটা বোঝা কিন্তু আমার মতে নিরাপদ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে এটা আরও ভালো শিক্ষা করেন এখানে আমি যে কয়েকটা কথা শুনি যে কয়েকটা শুনলাম আমি আলোচনা করেছি আপনারা জানেন যে বর্তমান সরকার একটা শিক্ষাবান্ধব সরকার এই শিক্ষাতে নতুন নতুন আন্দোলন আইডিয়া প্রকাশের জন্য সরকার বসে আছে আপনারা জানেন যে উনি আসার পরে উনি শিক্ষার আমূল পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করে গেছে এবং অনেক কিছু প্রোগ্রাম নিয়ে ইভেন যে আপনার সিলেবাস আছে সিলেবাস পর্যন্ত চেঞ্জ করার চেষ্টা করেন এই শিক্ষাকে আধুনিকায়ন করার জন্য আমি আপনাদের শুধু এটাই অনুরোধ করবো যখন আপনারা এই শিক্ষাকে মডিফাই করার চেষ্টা করবেন কিংবা সংশোধন করার চেষ্টা করবেন আপনারা একটু পৃথিবীর চারিদিকে তাকাবেন একটু পৃথিবীর চারিদিকে শিক্ষার কোন দিকে যাচ্ছে এই যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ উদ্যোগের কথা আমি শেষ করব আমাদের যে ধারণা ছিল আগে যে মাদ্রাসা শিক্ষা কিংবা ধর্ম শিক্ষা সম্পূর্ণ নন প্রোডাক্টিভ সেখান থেকে উনি ওইটাকে স্বীকৃতি দিয়ে সামনে এনে সমাজের যাতে প্রত্যক্ষ কাজে লাগে সেরকম তিনি পদক্ষেপ তো আমরা যখন এ ব্যাপারে আরো পদক্ষেপ নেবেন আপনাদের একটা থাকলো এমন শিক্ষা এমন ধরনের সাজেশন কিংবা এমন ধরনের সংশোধন আপনারা প্রস্তাব করবেন যেটার বিনিময়ে আমাদের দেশ উপকৃত হয় এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত ছাত্ররা পার হয়ে যাবে বা যারা যারা আপনাদের প্রোডাক্ট হবে তাদেরকে যেন আমরা আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারি অথবা আন্তর্জাতিক বাজারে তাদেরকে দিয়ে আমি আজকাল এই আন্তর্জাতিক আজকে যে আন্তর্জাতিক শিক্ষা দিবস আন্তর্জাতিক বাংলাদেশের সঙ্গে সঙ্গে আজকে প্রায় 194টা দেশে একসঙ্গে এই দিবস পালিত হচ্ছে এবং আমি আজকে এটা করার পিছনে যে সমস্ত লোক কাজ করেছে তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি বিশেষ করে আপনারা জানেন যে কানাডার কয়েকটি যুবক সেই 1996 সালে এই আন্দোলনটা শুরু করে যে এই আন্তর্জাতিক ভাষা আমাদের যে ভাষা দিবস এখানে কীভাবে আন্তর্জাতিক ইন্টারন্যাশনালাইজেশন করা করা যায় আন্তর্জাতিকভাবে এটাকে চালু করা যায় এবং এটা একমাত্র উপায় হচ্ছে আপনি জানেন জাতিসংঘ জাতিসংঘে কোনো প্রস্তাব তুলতে গেলে ব্যক্তিগতভাবে তোলা যায় মানে একটা দেশের মাধ্যমে তারা কেনাডায় ছিল বলে অনেক কনভিন্স করেছে এবং তাদেরকে বুঝিয়েছে যে বাংলা ভাষা একমাত্র ভাষা যে ভাষার জন্য রক্ত ঝরেছে পৃথিবীর আর কোনো ভাষার জন্য কাউকে রক্ত ঝরতে হবে এটা করাতে কানাডার পার্লামেন্টের একটা কনভিন্স হয়েছে শুধু ওইটা নয় এটার সঙ্গে প্রায় 40টা দেশের দরখাস্ত করা জাতিসংঘে দূতে এই 40টা দেশের 40টা দেশকে কনভিন্স করা তাদের সই না
একটু চাকরি পাচ্ছি আমি এখানে এই কথাগুলো আপনাদের কাছে অপ্রসঙ্গে খুঁজে পাবে কিন্তু আমি এজন্যই বলছি আমি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যে এই ভাষার জন্য যারা রক্ত দিয়েছে এরাও কিন্তু প্রচুর পরিমাণে খাটাখাটি করেছে আমি এই 40টা দেশের সিগনেচার নিতে তাদের প্রায় 3 বছর সময় লেগেছে এবং শেষ দিন তখন প্রায় আমাদের এই এবং এর পিছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগতভাবে জোর দিয়েছে এই জন্য আমি ওনাকেও আমি মাঝে মাঝে ওনাকে বলিনি উনিও আধুনিক কালের একজন ভাষা সৈনিক অর্থাৎ আগে ভাষা সৈনিক এই ভাষার জন্য ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন এবং একে আন্তর্জাতিক করানোর পিছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট অবদান আছে এবং শেষের দিন যেদিন জাতিসংঘতে ইউনেস্কোতে এই প্রস্তাবটা আনা হবে তার মাত্র 12 ঘন্টা আগে ওই জন্য ভোজন প্রতিষ্ঠা দেশের সিগনেচার করা হয় সুপ্রিম সুপ্রিম প্রতিষ্ঠা দেশের সিগনেচার কালেকশন করা হয় তারপর মনে যে যেখানে আছি আমরা যেন কাজ করে যাই থাকবো এবং এই যে শিক্ষা কারিকুলামের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি শৈফুল ইসলাম আমার কাছে যে মাঝে মাঝে টাকা কাটি আমি আপনাদের কিছু পাশে দিয়ে যাচ্ছি আমি যদি আপনাদের সঙ্গে পথে গাড়ি নাও থাকতে পারি আমি আপনাদের সঙ্গে সর্বাত্মকভাবে সহযোগিতা করার সুযোগ দিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলতে